তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে বৃষ্টি পড়েছে, তামিলে কি বলবে? ইনিকি মালা পেঞ্জিদে, ইনিকি মালা পেঞ্জিদে, মানে আজকে বৃষ্টি পড়েছে। ইনিকি মালা, মালা মিনিং বৃষ্টি, পেঞ্জিদে মানে পড়েছে, ঠিক আছে। মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, তামিলে কি হবে? নানিকিরা, মনে হচ্ছে মানে নানিকিরা ইনিকি মালা বারো, নানিকিরা ইনিকি মালা বারো, মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি কমে গেছে, তামিল কি হবে? মালা নির্তিছে, মালা নির্তিছে, মালা মানে বৃষ্টি, নির্তিছে মানে কমে গেছে, মালা নির্তিছে, বৃষ্টি কমে গেছে। পয়েলে, পয়েল মিনিং স্টোন, ঝড়। অরেঞ্জ পড়ছে মানে ভেঙে গেছে, ভিড়ে মানে বাড়ি। ইন দ্য পয়েললে মানে এই ঝড়ে, নাম্ম উড়লে মানে আমাদের গ্রামের, নারিয়া ভিড়ে মানে অনেক বাড়ি অরেঞ্জ পড়ছে, ব্রোকেন ডাউন মানে ভেঙে গেছে। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমার জিনিসে হাত দেবে না? ওগুলোকে এত্তান বাড়ি সলির কে এং পড়ুলে নিঙ্গে কাই বেকা দিঙ্গে, আমার জিনিসে আপনি হাত দেবেন না। পড়ুল মানে জিনিস, কাই বেকা দিঙ্গে মানে হাত দিবেন না। এবার ধরো তোমার যার ছোট বয়স্ক, তাদের ওগুলোকে অত সম্মান দেওয়ার দরকার নেই। ডে মানে এত্তান বাড়ি সলির কে এং পড়ুলে নি কাই বেকা দে, রে তোকে আমি কতবার বলেছি আমার জিনিসে হাত দিবি না। ধরো কোথায় গেলে কোনো একটা সম্মানীয় লোক রয়েছে যাকে বসতে বলবে, তখন কীভাবে বলবে? সে যদি বলে বসো, ইলে ইলে না ওকার মাটা, ইলে ইলে না ওকার মাটা, নিঙ্গে ওকারেঙ্গে, ইলে ইলে না ওকার মাটা মানে কি? না না আমি বসবো না, নিঙ্গে ওকারেঙ্গে মানে আপনি বসুন, না মা না নীলিটে এরপে, না নীলিটে এরপে, নীলিটে এরপে মানে কি? দাঁড়িয়ে থাকবো, না আমি দাঁড়িয়ে থাকবো, নিঙ্গে ওকারেঙ্গে মানে আপনি বসুন। তো অনেক তামিল বলা লোক আছে, ঠিক আছে, যারা তামিল বোঝে, আমরা যা বলি কিন্তু তারা বোঝে, কিন্তু তারা ঢং করে, অধিকাংশ তারা ঢং করে। সত্যি কথা বলতে গেলে মেনে নাও আমার কথা, 100% বলবো তারা ঢং করে। তারা আমরা বলছি যে এই কথাটা, আরে আনে এনাকে তান্নি করি কেন, আনে এনাকে তান্নি করি কেন, মানে কি তান্নি মানে জল, করি কেন মানে পান করবো, তারপরে যদি ঢং করতে কেমন লাগে? একজন সাবস্ক্রাইবার ও ফোন করছে, দাদা যেমন তুমি একটা ভিডিওতে বলেছো নাম্য কেটে এদের বেলা এলে, এই কথাটা মানে কি? নাম্য কেটে এদের বেলা এলে, নাম্য মিনিং কি? নাম্য মানে মানে আমরা সবার একটা গ্রুপ কোম্পানি, তখন বলে নাম্য, নাম্য কেটে এদের বেলা এলে মানে একটা গ্রুপ কোম্পানি, মানে আমাদের কাছে কোনো কাজ নেই। এং কেটে এদের বেলা এলে মানে কি? এং কেটে মানে কি? একজনকে বলা হয় মানে আমি কোম্পানির মালিক, তখন বলবে এং কেটে এদের বেলা এলে মানে আমার কাছে কোনো কাজ নেই। নাম্য কেটে কি? নাম্য কেটে মানে আমাদের কাছে কোনো কাজ, আমি ঘুমাবো, তাহলে কি হবে? না তোঙ্গনো, না তোঙ্গনো মানে আমি ঘুমাবো, তারপর না তোঙ্গিটা, না তোঙ্গিটা মানে আমি ঘুমিয়ে গেছি, না তোঙ্গিটা মানে আমি ঘুমিয়ে গেছি, না তোঙ্গিটা মানে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি, না তোঙ্গিটা আমি ঘুমাবো, না তোঙ্গনো, না তোঙ্গনো মানে আমি ঘুমাবো মানে না তোঙ্গনো, ঠিক আছে, আমি ঘুমাবো, আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়েছিলাম, না তোঙ্গিটা ইন্দা, না তোঙ্গিটা ইন্দা, আমি ঘুমিয়েছিলাম মানে কি? না তোঙ্গিতে ইন্দা, ঠিক আছে, তুমি বসো, নিঙ্গে ওকারেঙ্গে, তুমি বসো মানে নিঙ্গে ওকারেঙ্গে, ঠিক আছে। আমি এখন ভাত খাবো, আমি এখন ভাত খাবো, আমি এখন ভাত খাবো, কি হয়ে যাবে? না এতো সাপ তুমি, না এতো সাপ তুমি, আমি এখন খাবো না, না এতো সাপ টমাটা, না সাপ টমাটা, খাবো মানে সাপ তো না, খাবো না মানে সাপ টমাটা, আমি পরে খাবো, না আপনার মা সাপ দেবে, না আপনার মা সাপ দেবে, না মদলে সাপ ডিরকে, না মদলে সাপ ডিরকে, না মদলে সাপ ডিরকে মানে আমি প্রথমে খেয়েছি, প্রথমে খেয়েছি সাপ ডিরকে, এখন খাচ্ছি মানে সাপ ডিরকে, আপনার মা সাপ দেবে মানে পরে খাবো, আমরা বুঝতে পারলে কি? আবার কমেন্টস করো, দাদা আমি তামিলনাড়ু মেয়েকে একটা ভালোবাসি, আমি নিয়ে পালিয়ে যাবো, তো তুমি একটু কথা বলে হেল্প করো। আরে ভাই তুই পালিয়ে যাবি, মেয়ে নিয়ে আমি কি হেল্প করবো ইয়ার? তুমি তামিল শেখো, তুমি তামিল শিখে মেয়েকে নিয়ে যাও, জেতা যাবে যাও, তোমার ব্যাপার, আমি তোমাকে তামিল শেখানোর পদ্ধতি বলে দেবো, তারপর তোমাকে কিভাবে মেয়ে পড়াতে সেই পদ্ধতি বলে দেবো। বাহ, আমি যা তামিল শিখাচ্ছি তোমরা শিখতে চাইলে শিখো, মন চায় সব তোমাদের উপর নির্ভর করে। মানে ফার্স্ট অফ অল আমি ধর কোথাও বসে কথা বলছি, না এভরি কিং, না দাদা কেমন আছো? নাল আর কিংলা, ভালো আছো? সাপ ডিংলা, খাবার খেয়েছো? ইপো এঙ্গে পড়িঙ্গে, এখন কোথায় যাচ্ছ? ভাঙ্গে কুঞ্জ ওকারে না, আসো দাদা একটু বসো, ভাঙ্গে আনা কুঞ্জ ওকারে না, না আসো দাদা একটু বসো, ইলে তম্বি, ইলে তম্বি এনেকে কুঞ্জ বেলা আর কে না, আপনার বাবারা, ইলে তম্বি এনেকে কুঞ্জ বেলা আর কে না, আপনার বাবারা মানে
না ভাই আমার একটু কাজ আছে আমি পরে আসব এইভাবে ঠিক আছে একদিন বলেছে দাদা তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এটা তামিল ভাষায় কি বলবো তার মধ্যে মানে আদি কুল্লে তার মধ্যে মানে আদি কুল্লে তার মধ্যে তামিল ভাষায় বলা আদি কুল্লে মানে তার মধ্যে এবার তার মধ্যে সঙ্গে আসে ইতিমধ্যে তো দুটো ওয়ার্ডই এক তার মধ্যে আর ইতিমধ্যে ঠিক আছে কেউ এলো কেউ এলো এই কথাটা তামিল ভাষায় বলবে ইয়ারো ওয়ান্দারে ইয়ারো ওয়ান্দারে মানে কি কেউ এলো ইয়ারো ওয়ান্দারে ঠিক আছে আমি ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি তামিল ভাষায় যাবে কি না ওয়ান্দেটা না ওয়ান্দেটা মানে কি আমি ভয় পেয়ে গেছি ঠিক আছে সামনে থেকে কেউ আসছে সামনে থেকে কেউ আসছে মুনারি লেন্দে ইয়ারো ওয়ান্দিটে এরকে মুনারি লেন্দে ইয়ারো ওয়ান্দিটে এরকে মানে কি সামনে থেকে কেউ আসছে ঠিক আছে হঠাৎ মানে তিডিনি 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 মানে হঠাৎ ঠিক আছে কিছু তো হয়েছে কিছু তো হয়েছে কিছু তো হয়েছে মানে কিছু তো হয়েছে মানে কি এনোমো আছে মানে কিছু তো হয়েছে এনোমো আছে ঠিক আছে মানে কিছু তো হয়েছে কিছু তো বল এদো অন্য সললে এদো অন্য সললে মানে কিছু তো বল মানে কিছু একটা তো বল এদো অন্য সললে ঠিক আছে তারপর চুপ কেন চুপ কেন ইয়া গম্মুনে এরকে ইয়া গম্মুনে এরকে চুপ কেন ইয়া গম্মুনে এরকে কিছু তো বল এদো অন্য সললে ইয়া গম্মুনে এরকে ঠিক আছে বকাবকি করছে বকাবকি করছে তামিল ভাষায় কি হবে তিটটিটে এরকে তিটটিটে এরকে তিটটিটে এরকে আবার তিটটিটে এরকে মানে বকাবকি করছে ঠিক আছে কিছু না অন্য এলে মানে কিছু না ঠিক আছে তো এই যে কথাটা তোমাদের শেখালাম এই কটা ওয়ার্ড এর মধ্যে দিন একটা ছোট কাহিনী হয়ে যায় যে আমি হঠাৎ কোথাও যাচ্ছি আমি এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে কেউ সামনে চলে এলো দেখে আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ তো সে এখন চুপচাপ কিছু বলতে পারছে না ঠিক আছে এই যে কথাবার্তাগুলো বললাম এই কথাগুলি তোমাকে ভেঙে ভেঙে আমি শিখালাম যেমন বলেছি হঠাৎ হঠাৎকে তামিল ভাষা কী বলে তিড়িনি ঠিক আছে সামনে থেকে কেউ আসছে মানে কি মুন্নার ইন্দে আরও বান্দিটা এরকে মানে সামনে থেকে কেউ আসছে ঠিক আছে তারপর চুপ কেন হ্যাঁ ইয়া গাম্মুনে এরকে কিছু বল এ তো অন্য সললে ঠিক আছে কিছু না অন্য এলে অন্য এলে না ভয়ান্দিটা মানে কি আমি ভয় পেয়ে গেছি এই যে কথাগুলো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের এইভাবে তামিল ভাষা শেখাতে ঠিক আছে তো তোমরা শিখতে পারছো এটাই আমার বড় কথা যদি কোনো অসুবিধা হয়ে থাকে না তো ওই যে নিচে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করো ঠিক আছে তোমাদের এক একটা কমেন্টস আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় তো চলো নতুন এক্সপিরিয়েন্স নতুনভাবে ভিডিও বানালাম তো এটুকুই রাশায় কলসি বাজায়।